চিন্তা করো না, গঙ্গা যেখানেই থাকুক ওকে আমি ফিরিয়ে নিয়ে আসব। তুমি যেটা বলছো সেটা ঠিক, নাকি আমি যেটা ভাবছি সেটা ঠিক, দেখাই যাক। তোমার সিদ্ধান্ত তুমি বদলে বাড়ি ফিরে যাও। আমি তোমায় এই আশায় পুজো করছি যাতে তুমি এই তিনটে কালচক্র গ্রহণ করতে পারো মা, আর যারা এগুলো চুরি করে পাপ করেছে তাদের তুমি ক্ষমা করো মা, তুমি এগুলো গ্রহণ করো মা। আরে গঙ্গা, আমি ভেবেছিলাম যে আমি গঙ্গাকে ফিরিয়ে নিয়ে আসব, কিন্তু হে ভগবান, গঙ্গা তো বেঁচেই নেই, কিন্তু এখন আমি কি করব সেটা বুঝতেই পারছি না। গঙ্গাকে আমি কি করে বাড়ি ফিরিয়ে আনব? এই বাড়ির সবার জন্য গঙ্গা অনেক ত্যাগ করেছে, আজ ওর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি ছাড়ব না। গঙ্গাকে খুন করে যারা ভালো মানুষের মুখোশ পরে রয়েছে তাদেরকে আমি উচিত শিক্ষা দেব। আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় গঙ্গাকে পাওয়া যাচ্ছে না। হে ভগবান, ও যেখানেই থাকুক না কেন তুমি ওকে বাড়িতে ফিরিয়ে দাও। সীতা, তুমি এই সময়? দরজা তো বন্ধ ছিল, ভেতরে এলে কি করে? বড় পাপ করে নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে? আপনি যা করেছেন কি ভেবেছেন আমি কিছুই জানি না। এসব কি বলছো তুমি? গঙ্গাকে কেন মেরে ফেলেছেন? গঙ্গাকে আমি খুন করেছি? গঙ্গাকে পাওয়া যাচ্ছে না বলে সেই দোষটা আমার উপর কেন চাপাচ্ছ মা? আমি সীতা নই, জানকী। ভয় পাওয়া কাকে বলে জানিস কি তুই? এখন জানতে পারবি। Ah!
বলুন কি করে মেরে ফেললেন আপনি ওই নিষ্পাপ গঙ্গাকে? উত্তর দিন, দিন উত্তর। ওর খুন করতে ইচ্ছে করলো কি করে আপনার? আমি একটা আত্মা, গঙ্গার কি হয়েছে সেটা আমি নিজের শক্তির বলে জানতে পেরে গেছি। এখন সত্যিটা বলুন, তাকিয়ে কি দেখছেন? সব জেনে শুনেই এসেছি আমি, সব জেনে আপনাকে ছেড়ে দেব। আমি কিন্তু গঙ্গা নই। আপনি যে গঙ্গাকে খুন করেছেন সেটা আপনার ছেলেকে আমি বলবো। জানকী, আমার ব্যাপারে ও যেন আমার ছেলের কাছে কিচ্ছু না বলতে পারে, সেই জন্য গঙ্গাকে আমি খুন করতে বাধ্য হলাম। দয়া করে অরুণকে তুমি কিছু বলো না মা, তার বদলে তুমি নিজের হাতে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। আপনি নিজের থেকেও আপনার ছেলেকে নিয়ে যে বেশি চিন্তা করেন তা আমি জানি। অরুণকে বলে দিলেই আপনার উচিত শিক্ষা হবে। না জানকী, অরুণ আমার ব্যাপারে জানতে পারলে ও সহ্য করতে পারবে না, ও নিজেকে শেষ করে দেবে। তুমি যদি সেটা চাও তাহলে যাও, হ্যাঁ বলে দাও। এখন এমনিতেই দেবসেনা অনেক ছোট বয়সেই মাকে হারিয়েছে, এবার যদি বাবা কেউ হারায় তাহলে দেবসেনা অনাথ হয়ে যাবে। সেটা যদি চাও তো গিয়ে বলো। হ্যাঁ, আমি যে নিরপরাধ সেটা বলছি না, কিন্তু আজ থেকে 20 বছর আগে জঙ্গলের দেবীর কাছে যে পাপ করেছিলাম সেটা আমার জন্য নয়, আমার পরিবারের জন্য। তারপর থেকে আজ পর্যন্ত একটা দিনও আমি শান্তি পাইনি। ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বিভিন্ন মন্দিরে ঘুরে বেরিয়েছি, কত জায়গায় কত মন্দির বানিয়েছি, কত মন্দিরে কত যজ্ঞ কত পূজো করিয়েছি, অনেক দেবতাদের উদ্দেশ্যে ব্রত পালন করেছি। কিন্তু গঙ্গা, আমি জঙ্গলের দেবীর কাছ থেকে যে কালচক্র এনেছিলাম সেটা ফিরিয়ে দেবে বলে জেদ ধরে বসল। কালচক্রগুলো ওখানে গিয়ে রাখুক সেটা আমি বারণ করলাম না, কিন্তু স্বামীজি বলেছিলেন ওগুলো যদি ফিরিয়ে দিই তাহলে অরুণের জীবনের, দেবসেনার জীবনের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য নকল কালচক্র বানিয়ে গঙ্গাকে দিলাম। এটা কি ভুল করেছি বলো? ভেবেছিলাম গঙ্গা হয়তো ওই মন্দিরটা খুঁজে পাবে না, সেটা আমরা ভুল ভেবেছিলাম। কিন্তু ও জঙ্গলের দেবীর মন্দির খুঁজে ওখানে ওই কালচক্রগুলো রাখার পর ওগুলো যে নকল কালচক্র ছিল সেটা ও জেনে ফেলল। এই কথাগুলো অরুণকে বলবে বলে জেদ ধরে বসল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু গঙ্গা আমার কোনো কথা শুনল না। অন্য কোনো উপায় না পেয়ে নিজের মনকে শক্ত করে গঙ্গাকে খুন করলাম। আমার 20 বছর আগের একটা ভুলের জন্য আমি একটার পর একটা ভুল করেই যাচ্ছি। অরুণ যাতে ভালো থাকে তাই ওকে গঙ্গার সাথে বিয়ে দিলাম, কিন্তু দেখো নিয়তি আমাকে এমন জায়গায় এনে দাঁড় করালো যে আমার হাতেই ওর জীবনটা শেষ হলো। আমি আমার নিজের জন্য এই খুনটা করিনি, আমার পরিবারের শান্তির জন্য এটা করেছি, কিন্তু এখন নিজেই একটা ভীষণ অশান্তির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। যে পাপ আমি করেছি তার শাস্তি পাবই, আমার সব দোষ তোমার কাছে স্বীকার করলাম, এবার তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করব। এই পরিবারের যাতে ভালো হয়, মঙ্গল হয় তাই আমি এসেছিলাম, গঙ্গাও এলো। এই পরিবার যাতে শেষ হয়ে যায় সেটা অন্য কেউ চিন্তা করতে পারে, কিন্তু আমরা এরকম চিন্তা করতেই পারবো না। আমি আর গঙ্গা যে প্রদীপ জ্বালিয়েছি কোনো দিন তা নিভবে না। গঙ্গাকে আমি খুব ভালোবাসি বলে বাধ্য হয়ে আপনাকে জানালাম যে আমি এখানে আছি। তবে আমাকে যে দেখেছেন সেটা কাউকে জানাবেন না। হ্যাঁ
ছিলাম তো, এখানে কি করে এলাম? ও কিছু না সীতা, আমি একটু খাবার জল চাইছিলাম। এই যে তুমি নিয়ে এলে, বিশ্বাস না হলে এই যে দেখো, এটা তো তুমি আনলে। আমি আপনাকে জল দিতে এসেছিলাম। হ্যাঁ গো মা, যাও মা যাও যাও, ঘুমিয়ে পড়ো যাও। হে ভগবান, দেবসেনা গঙ্গাকে ডাকছে, যদি জানতে পারে যে গঙ্গা নেই তাহলে ও সহ্য করতে পারবে না, তাই আমাকেই কিছু একটা করতে হবে। পেস্ট ব্রাশ কোথায়? গঙ্গা কোথায় তুমি, এসো না একবার। আচ্ছা থাক, আমি নিজেই নিয়ে নিচ্ছি। আমি যাতে আপসেট না হই তাই তুমি নিজেই ব্রাশ আর পেস্ট এনে দিলে, অনেক থ্যাঙ্কস মা। মা ঠিক আছে মা, আমি নিজেই গিয়ে স্নান করে চলে আসছি। স্যার, গঙ্গার বিষয়ে কিছু জানতে পারলেন? আমাদের ডিপার্টমেন্ট এখনো কোনো ইনফরমেশন পায়নি। আমি কিন্তু আপনার উপরেই ভরসা করছি, আপনাকে যা করে হোক খুঁজে বের করতেই হবে। ডোন্ট ওয়ারি স্যার, আমি সব দেখে নেব। ঠিক আছে স্যার, আমি ফরেস্ট অফিসারের সাথে কথা বলছি। হ্যাঁ ওকে স্যার। ওকে স্যার। হ্যালো স্যার, আমি অরুণ কথা বলছি। খাতাগুলো টেবিলের উপর রেখেছি, ওইগুলো স্কুল ব্যাগে একটু রেখে দাও তো মা। মা, স্কুল ব্যাগ রেডি করে দিয়েছো? কালকে যে গঙ্গা মন্দিরে গিয়েছিল ফেরেনি? গঙ্গার এখনো ফিরতে দু তিন দিন লাগবে। কেন? কারণটা হলো মন্দিরটা এখান থেকে অনেক দূরে, তো সেই জন্য। আমাকে না বলে গেছে? গঙ্গার এক পরিচিত ওই মন্দিরে ওকে ঘুরতে নিয়ে গেছে। গুরুজনরা ডাকছিল বলে গঙ্গাকে তাড়াহুড়ো করে চলে যেতে হলো, সেই জন্য তোমাকে বলে যেতে পারলো না। বেচারা গঙ্গা সব সময় এই বাড়ির মধ্যেই থাকে, তাই কদিন একটু ঘুরে আসুক। সেসব ঠিক আছে, কিন্তু আসতে তিন দিন লাগবে বলছো? গঙ্গাকে ছেড়ে এতদিন আমি থাকবো কি করে? তোমার সাথে আমি আছি তো, আর কি চাই তোমার? তুমি তো আছো, কিন্তু গঙ্গার সাথে কথা না বলে, ওর সাথে ঝগড়া না করে আমি থাকতে পারি না। গঙ্গাকে একটা ফোন করো না মা, আমি কথা বলবো। গঙ্গা তো এখন কোনো মন্দিরে থাকবে, ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। গঙ্গার যদি কোনো মনস্কামনা থাকে তাহলে সেটা আমাকে নিয়েই, কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা ঠিক আছে মা, গঙ্গা যখন কেরালা গিয়েছিল
তখন আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, সেরকমই অ্যাডজাস্ট করে নেব। স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি বরং যাই। হ্যাঁ আমি আসছি মা। যাও, বাই মা। বাই। দেবসেনা বাবা, তুমি নিজে থেকেই রেডি হয়ে স্কুলে যাচ্ছ? হ্যাঁ বাবা, গঙ্গা তো মন্দিরে গেছে পূজো দিতে, আসতে 3 দিন লাগবে। গঙ্গার অপেক্ষা না করে আমি নিজেই রেডি হয়ে গেছি। গঙ্গা যতদিন না ফিরছে তুমি এরকমই সোনামে হয়ে থাকবে তো? গঙ্গা থাকলেই আমি শুধু দুষ্টুমি করি, গঙ্গা না থাকলে আমি সোনামে হয়ে থাকি, বুঝতে পেরেছো? কারণ আমি ভালো থাকলেই গঙ্গা খুশি। বাবা তুমিও গঙ্গার জন্য অপেক্ষা করো না, আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে? বাই। শোনো, আমিও যাব তোমার সাথে। দেবসেনা সাবধানে বসো। গুড মর্নিং সোনা। বাই বাবা। বাই 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 সীতা। দেবসেনাকে কি তুমি রেডি করলে? মঞ্জু আন্টি দেবসেনাকে বলেছেন যে গঙ্গা এখানে একটা মন্দিরে গেছে, সেই জন্যই দেবসেনা নিজে থেকেই রেডি হয়ে গেছে। আমি ভেবেছিলাম গঙ্গাকে না পেয়ে দেবসেনা খুব আপসেট হয়ে যাবে, কিন্তু আমার দেবসেনা খুবই বুদ্ধিমান মেয়ে। দেবসেনা গঙ্গার বিষয়ে আরেকবার জিজ্ঞেস করার আগেই গঙ্গা কোথায় আছে জানতেই হবে। হে ভগবান, গঙ্গা যেখানেই থাকুক ওকে তাড়াতাড়ি তুমি এই বাড়িতে নিয়ে এসো। কাকা, এতদিন পর আমাদের কথা মনে হলো, কিন্তু আপনি একা এলেন যে, গঙ্গা এলো না? কাকাবাবু কি হয়েছে? কাকাবাবু বলুন। আরে কাকা, কি হয়েছে কাকা, বলুন না। এই যে কি হয়েছে বলো না। বুঝতে পারছি না কাকা। এই নিন আপনি জলটা খান। কি হয়েছে গো কাকা, কাঁদছেন কেন আপনি? কাকা আপনি বলুন না কি হয়েছে, আপনাকে এই অবস্থায় দেখে ভালো লাগছে না, যেটা বলতে এসেছেন বলুন না। গঙ্গা বাড়িতে নেই মা, ও যে কোথায় আছে তাও জানি না। ও নেই বলে 2 দিন ধরে চিন্তায় আছি। আপনাদের দেখলে একটু মনটা ভালো লাগবে বলে এখানে। মাধবদা কি বলছো কি তুমি? হ্যাঁ দিদি, বাড়িতে কাউকে না বলে মন্দিরে চলে গেছে, সেই মন্দিরে যাবার কি এমন দরকার পড়েছিল বুঝতে পারছি না। ওই মন্দিরে যাবার জন্য ওর মনে কি কষ্ট হয়েছিল সেটা বুঝতে পারছি না। কোনোদিন এরকম করে না, শুধু এইবার যাবার সময় আমার পা ধরে আশীর্বাদ নিয়ে গেল।
মন্দিরে গিয়ে ও আর বাড়ি ফিরে এলো না। আমার কিন্তু ভয় হচ্ছে। ও যখন আপনাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেছে, বোঝা যাচ্ছে যে ও একেবারে বাড়ি ছেড়েই চলে গেছে। কি বলছো তুমি এসব? এসব আলোচনা করতে ভালো লাগে না, কিন্তু এত কিছু ঘটার পর সত্যটা কঠিন হলেও জানাতে হবে। হ্যাঁ কাকা, কিছুদিন আগে গঙ্গা আমাদের এখানে এসেছিল। সীতাকে কে মঙ্গলসূত্র পরিয়েছে সেটা জানার জন্য গঙ্গা আমাদের কাছে সাহায্য চেয়েছিল। তারপরে আমরা সীতাকে হঠাৎ করে দেখতে পেয়েছি, এভাবে নাটক করলাম। তারপরে আমি সীতা আমার দেওরের বউ সেটা বললাম। ওদিকে সীতা কিছু বুঝতে না পেরে আমাদেরকে ফিরিয়ে দিল, আমরা চলে এলাম। পরের দিন আমরা এমন অভিনয় করলাম যাতে সীতা কোথায় থাকে খুঁজে পেয়েছি। আমরা অনেক করে বোঝালাম, এর পরেও সীতা কোনোভাবেই আমার দেওরকে ওর বর বলে স্বীকার করল না। আমরা এত কষ্ট করলাম কিন্তু ওকে কে মঙ্গলসূত্র পরিয়েছে সেটা জানতে পারলাম না। পরের দিন গঙ্গা এখানে এলো, অন্যদিকে সীতা আর অরুণও এলো। তারপরে বলল, এই ওর গলায় মঙ্গলসূত্র পরিয়েছি আমি। ওর সাথে যে অন্যায় হয়েছে সেই ব্যাপারে বাড়ির সবাইকে জানিয়ে দিয়ে গঙ্গাকে আমি ন্যায় চাইতে বলেছিলাম, কিন্তু ও বলল যে বাঁচতে চায় তার ন্যায় চাই, যার জীবন শেষ হয়ে গেছে সে ন্যায় চেয়ে জীবনে আর কি করবে। ওর সাথে যে অন্যায়টা হয়েছে সেটা কারোর কাছে ও না বলে মনে চেপে রেখে দুঃখ পাচ্ছিল, আর সেই দুঃখেই তো বাড়ি ছেড়ে যাবে বলে ঠিক করেছিল। বাড়ি ছেড়ে চলে যাবে এটাও ঠিক করে নিয়েছিল। আমাদের বাড়িতেও তো আসতে পারত। গঙ্গা হয়তো কোনো কিছু না ভেবেই এই বাড়িতে আর থাকবে না বলে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। আমার কেন যেন ভয় করছে, তাড়াহুড়ো করে কিছু করার আগে গঙ্গাকে যে করেই হোক আমাদের খুঁজতে হবে। শুধু এইটুকুই নয়, গঙ্গার সাথে যে অন্যায়টা করেছে অরুণ সেটা মানতে পারছি না। অরুণ যে অন্যায় করেছে তার জন্য প্রতিবাদ হওয়া উচিত। আমি সাহায্য করব যদি আপনি চান। সব সত্যিটা জানার পরে কি করব সেটা আমি বুঝতে পারছি না। মালিক নিজের পরিবারকে খুশি রাখার জন্য গঙ্গার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে, এটা আমি কিছুতেই হতে দেব না। দেখে নেব। তোমার যদি কোনো দরকার হয় আমরা সবাই মিলে তোমার পাশে আছি। ওরা যাই বলুক না কেন, আমরা সবাই তোমার সাথে আছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য লোক চাই, ন্যায় চাইবার জন্য আমি একাই যথেষ্ট। আমি ছেড়ে দেব না কিছুতেই। আচ্ছা, ও এতদিন ধরে মন্দিরে কি করছে? মানত পূরণ করছে নিশ্চয়ই। এটা কি করে হতে পারে? আরে যদি মানত থাকে তাহলে একদিন থাকবে, এতদিন কেন যে ও এখনো এলো না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, গঙ্গা কারো কথা না শুনেই চলে গেল। কিরণ, যে কোনো ভাবেই হোক গঙ্গাকে খুঁজে বের করতে হবে। কি অরুণ, গঙ্গা কোথায় গেছে সেটা জানা গেল? এখনো কিছু জানতে পারিনি আমি। আমি এক্ষুনি পার্বতীপুর যাচ্ছি। আমিও আসছি অরুণ। আমিও যাব তোমার সঙ্গে। না না, দরকার নেই, আমি একাই ঘুরে আসছি। জামাই বাবা, বাবা কি হয়েছে বাবা? এই জামাই বাবা, আমার মেয়ে তোমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, ওর সাথে কি কারণে তুমি এরকম অন্যায় করলে? এই পরিবার ভালো থাকুক বলে এটুকু ভাবা ছাড়া আমার মেয়ে কোন পাপ করেছিল? তোমার উপর ভরসা করা ছাড়া অন্য কি ভুল করেছিল? শুধু শুধু আমার মেয়ের সাথে এরকম খারাপ কাজ করেছো যে। এই মাধবদা, কার বাড়িতে এসে কার শার্টে কলার ধরছো? হাত ছাড়ো তুমি। কিরণ, তোর মাথা খারাপ নাকি? এরকম বয়স্ক লোকের গায়ে হাত তুলছিস, কি হয়েছে তোর? অরুণ তো তোমার জামাই, ওর উপরে তুমি হাত তুলছো সবার সামনে, তোমার কি হয়েছে মাধবদা? আমার মেয়ে জীবনে সুখী হবে বলে এই বাড়িতে আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনার অরুণ আমার মেয়ের জীবন শেষ করেছে। কি করেছে ও মাধবদা, আমাদের জানাও তুমি। ওর সাথে আবার কিসের কথা? তোমাকে যে সম্মান দিচ্ছে না তাকে কেন বাড়িতে রাখতে হবে? ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। কিরণ, দাঁড়া।
কি করছিস তুই? মারো ওকে, ছাড় নাকি? ছাড়ো, ওকে ছেড়ে দে। কি হচ্ছে এটা? ছাড়ো অরুণ, তোমাকে যে অসম্মানিত করে কথা বলছে তাকে বাড়িতে থাকতে দেবো না, বের করে দেবো। ছাড়ো, পাঠাও, পাঠাও। গঙ্গাকে যেখানে পাঠিয়েছো আমাকেও পাঠাও। আমি কবে পাঠালাম বাবা? গঙ্গাকে পাওয়া যাচ্ছে না বলে আমি আপনার থেকেও অনেক বেশি চিন্তায় আছি। খুশি হয়েছে বলে বলো তুমি? এই পরিস্থিতিতে তোমার সামনে তোমার পথের কাঁটা গঙ্গা, এইবার সরে গেছে বলে খুব নিশ্চিন্ত আছো তুমি? গঙ্গার সাথে অন্যায় করে সেটা লুকিয়ে রাখার চেষ্টা করছিস পাপি। এই মাধবদা, অরুণকে কি বলছো তুমি? কার গায়ে হাত তুলছো তুমি? কি হয়েছে তোমার? মালিক, আপনার ছেলে আমার মেয়ের সাথে অন্যায় করেছে। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ মালিক, এর সাথে কে বিয়ে করেছিল বলে সবাই মাথা ঘামাচ্ছিল যে? এর গলায় যে মঙ্গলসূত্র পরিয়েছে সে আর কেউ নয়, আপনারই ছেলে। এখন গঙ্গা বাড়িতে নেই বলে তুমি এভাবে যা খুশি বলতে পারো না? আমি সত্যি কথা বলছি গো, আমার চেনা মেয়ে দুর্গার বাড়িতে সীতাকে নিয়ে গিয়ে অরুণ নিজের মুখে সব বলেছে। আর সেখানে তখন গঙ্গা ছিল বলে শুনতে পেয়েছে সব। আর সেটা বলতে বারণ করেছিল জামাই বাবা। কি অরুণ, কিছু বলছিস না কেন? মাধবদা মিথ্যে বলছে সেটা মুখের ওপর বলে দে তুই। উনি যা বলছেন সব সত্যি। সীতার গলায় মঙ্গলসূত্র আমি পরিয়েছি, সীতাকে আমি ইচ্ছে করে মঙ্গলসূত্র পরাই। একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আমাকে এই পদক্ষেপ নিতে হয়। আমি একদম সত্যি কথা বলছি। তুমি কিছু বলবে না, জীবন যাবার পরিস্থিতি হলো ওর। তোমার উপর ভরসায় থাকা গঙ্গার সঙ্গে তুমি যা করেছো সেটা অন্যায়। গঙ্গার সঙ্গে করা অন্যায়ের জন্য তুমি যাই বলো না কেন বাঁচতে পারবে না। এতে ওনার কোনো দোষ নেই, আমাকে সাহায্য করার জন্য উনি এটা করেছিলেন। এতে সত্যি ওনার কোনো দোষ নেই, সত্যি বলছি সব দোষ আমার। তুমি চুপ করো। তোমাদের জন্য আমার সাথে ঝগড়া করলো গঙ্গা, ও শুধু শুধু তোমার কারণে কষ্ট পেয়ে চলে গেল। না ভগবান, শেষ পর্যন্ত সত্যি কথাটা না বলে মেয়েটাকে শেষ করে দিলে। আমার মেয়ের জীবনটা তুমি পুরোপুরি শেষ করে দিয়ে এখন তুমি এইসব কথা বলছো। বাবা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, তাও যা হয়েছে তার ব্যাপারে একটাবার বোঝার চেষ্টা করো। তুমি যাই বলতে চাও না কেন আমি শুনতে কিছুতেই রাজি নয়। সব কিছু তুমি লুকিয়ে রাখলে, এখন আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, সোজাসুজি উত্তর দেবে। আমার মেয়ের আর তোমার বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, এই 6 মাসের মধ্যে একদিনের জন্যও তুমি ওর সঙ্গে স্বামীর মতো ব্যবহার করেছো বা একদিনও ওকে নিজের বউ বলে একটু স্থান দিয়েছো কি? কি দেখছো তুমি? আমি যা জিজ্ঞেস করলাম বুঝতে পারোনি? সবাই যাতে বুঝতে পারে সেইভাবেই জিজ্ঞেস করছি। আমার মেয়ের সাথে সংসার কি করেছো তুমি? উত্তর দাও। দেখলেন মালিক, আপনার ছেলে আমার মেয়েকে কিভাবে রেখেছে সেটা কি বুঝতে পারছেন? তার মানে এতদিন আপনার ওই ছেলে আমার মেয়েকে বাড়ির কাজের লোকের মতো বাচ্চাকে দেখভাল করার জন্য আয়ার মতন করে রেখেছে। আমার মেয়ে বৌমানা, আপনার নিজের মেয়ের মতন, এটা আপনি কথায় কথায় বলতেন। আপনার ছেলে আমার মেয়েকে মানুষের মতো দেখেনি।
এই পরিবারের জন্য জেলে পর্যন্ত গেছে। গঙ্গার জন্য আপনি কথা না বলে থাকতে পারেন, কিন্তু আমি চুপ করে থাকবো না। কেন কথা না বলে চুপ করে আছেন মালিক? কষ্টে তো আছে আপনার গঙ্গা, জীবন বলি দিয়েছে যে সে আপনার মানুষ করা মেয়ে। আমার মেয়ের কষ্ট হলে আমি আপনাকে ছাড়া কাকে জিজ্ঞেস করবো বলুন? আপনার ছেলে ভুল করছে বলে ন্যায় বিচার না করে আপনি নিচে নেমে গেছেন মালিক। গঙ্গার হয়ে আপনি কথা নাও বলতে পারেন, কিন্তু আমি বলবই আমার মেয়ে সমস্যা থেকে পালিয়ে যাবার মেয়ে নয়। কোনো সমস্যা এলে ও সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুদ্ধ করার মেয়ে। এমন মেয়ে বাড়ি ছেড়ে ও পার্বতীপুরে গেছে, আপনার ছেলে ও যেতে বলেছে। আপনারা এই সত্যিটা জানতে পেরে যাবেন বলে এই ভয়ে বাড়িতে থাকতে না বলে গঙ্গাকে জঙ্গলে দেবীর মন্দিরে পাঠিয়ে দিয়ে পেছন পেছন গিয়ে ওকে ও কিছু করেছে। না গো বাবা। বলো জামাই বাবা, আমার মেয়ের সাথে কি করেছো? বেঁচে আছে তো না ওকে মেরে ফেলেছো? মাধবদা, অরুণ গঙ্গাকে কেন খুন করতে যাবে সেটা তুমি বলতে পারো আমাদের? গঙ্গাকে ও কতটা ভালোবাসে তুমি জানো না? কোনো একটা পরিস্থিতিতে সীতাকে মঙ্গলসূত্র পরিয়েছে বলে তুমি এসব উল্টো পাল্টা বলছো? গঙ্গার সঙ্গে সম্বন্ধ না থাকা জঙ্গলের দেবীর মন্দিরে কেন গেছে ও? কেন? তোমার মেয়ে তো ঠাকুর ঠাকুর বলে রোজ পাগলের মতো ভক্তি করত। গঙ্গার মন্দিরে যাওয়ার আর কোনো কারণ চাই বলো মাধবদা? গঙ্গা হয়তো এই সময়ে ঠাকুরকে কিছু দেবে বলে একটা ব্যাগ নিয়ে গেছে, তুমিও তো তাই বললে। ওই মানবটা জঙ্গলের দেবীর মন্দিরে উড়ন করতে হবে বলে কেন অরুণ পাঠিয়ে থাকতে পারে না? জানকীর মতন দেখতে এই সীতার সঙ্গে সংসার করার শখ হয়েছে, সেই জন্যে তন্ত্রমন্ত্র করে ও গঙ্গাকে শেষ করে দিয়েছে। আমি কি এরকম করতে পারি বাবা? তুমিই ওকে নিশ্চয়ই কিছু করেছো, সেই জন্যে ও বাড়ি ফিরে আসেনি। তুমি যা করেছো সেটা লুকিয়ে রাখতে পারো, কিন্তু আমার মেয়ের মৃত্যুর কারণ তুমি। আমার প্রিয় পরিবারের সবার খুশি আর শান্তির জন্য আমি একটু মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে আমি ঠাকুরের সেবা করব। আমার এখান থেকে যাওয়ার জন্য কেউ দায়ী নয়, দয়া করে আমাকে খুঁজবেন না। ইতি গঙ্গা। দেখলে তো এবার, এটা গঙ্গার লেখা একটা চিঠি। তুমি কিছু না জেনেই অরুণের ওপর মিথ্যা দোষারোপ করছো। এই চিঠি আমি বিশ্বাস করব না। সবাইকে বিশ্বাস করাবার জন্যে আমার জামাই এই চিঠি লিখে রেখেছে। এই চিঠি দেখে সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করব না। তুমি যে অন্যায় করেছো আমি কিছুতেই ছাড়ব না। গঙ্গাকে যে তুমি মেরেছো সেটা আমি প্রমাণ করবই। এটা আমার মেয়ে দিব্যি। মাধবদা, বাবা কোথাও যেও না বাবা। দয়া করে তুমি বাড়ি ছেড়ে যেও না বাবা। ছাড়ো আমাকে। আমার মেয়ে যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতে আমি কি করে থাকবো? আমার এই মহলের লোকেদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। যখন এতদিনের বিশ্বাসের পর আমার মেয়েকে জীবন দিতে হলো, তখন এই মহলের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। এবার তুমি কে, আমিই বা কে? কিন্তু আমার মেয়ের মৃত্যুর জন্য আপনাদের সবাইকে উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে সবাইকে। আমরা কেন আটকাতে যাবো?
যা ঘটেছে সব জেনেও আমাকে কিছু না বলে তুমি চুপ ছিলে গঙ্গা। আমাকে একটা বার যদি সত্যিটা জিজ্ঞেস করতে গঙ্গা, তাহলে আমি তোমাকে সব সত্যি বলে দিতাম গঙ্গা। কিন্তু কিচ্ছু জিজ্ঞেস না করে, একটা সুযোগ পর্যন্ত না দিয়ে তুমি এইভাবে শাস্তি দিয়ে চলে গেলে গঙ্গা। সব দোষ আমার, যা ঘটেছে সেই সত্যিটা তোমার কাছে লুকিয়ে রাখা একদম ঠিক হয়নি। গঙ্গার কাছে আমার সব সত্যি বলে দেওয়া উচিত ছিল, না বলে ভুল করেছি আমি। আমাকে ক্ষমা করে দিও গঙ্গা, তোমাকে আমার মঙ্গলসূত্রের বিষয়ে সত্যি কথাটা লুকিয়ে রেখে আমার স্বামী লন্ডনে আছে বলে মিথ্যে বলেছিলাম। মিথ্যে কথা বলেছি জেনে তুমি কতটা দুঃখ পেয়েছো সেটা বুঝতে পারছি। নিজের স্বার্থের জন্য গঙ্গার জীবনটা শেষ করে দিলাম। যে গঙ্গা আমাকে নিজের বন্ধুর মতো এই বাড়িতে নিয়ে এলো, সেই এই বাড়িতে নেই। আমার এই বাড়িতে থাকা ঠিক হচ্ছে না, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও সীতা, আপনি তো আমাকে এই বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন, এখন তো আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি যাবে না। অরুণ তোমাকে মঙ্গলসূত্র পরিয়েছে তা মানতে না পেরে গঙ্গা এই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু মাধবদা বলছেন অরুণ নাকি চালাকি করে গঙ্গাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ঠিক বললাম তো? এইরকম সময় তুমি যদি চলে যাও তাহলে সত্যিটা আসলে কি সেটা কোনোদিন জানাই যাবে না। তুমি যে এই বাড়িতে আছো সেটা আমারও পছন্দ না, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তুমি এখানে না থাকলে ঝামেলা আরো বাড়বে, সেই জন্য তোমার এখানে থাকাটা খুবই জরুরি। সব থাকতেও তোমাকে গঙ্গা এখানে নিয়ে এলো, তোমাকে নিজের থেকে বেশি প্রাধান্য দিল, তার বদলে তোমাকে ওর জন্য কিছু করতে হবে। তাইও যতদিন না ফিরছে তুমি এই বাড়িতেই থেকে এই বাড়ির লোকেদের দেখাশুনো করো, কাউকে আর কোনো কষ্ট দিও না। এই পরিবারের সবাই ভালো থাকার সময় এদের তো সাথেই ছিলে, এখন যখন সমস্যা এসেছে তখন তুমি চলে যাচ্ছ, তোমার মতো স্বার্থপর আর একটাও নেই। গঙ্গাকে তুমি যদি সত্যি মন থেকে সম্মান করে থাকো তাহলে ও আসা পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকবে। কথাটা যেন মনে থাকে।
হ্যালো, আমি ভৈরবী কথা বলছি। আমার তোমার সাথে একটা বিশেষ ব্যাপারে কথা আছে। আমার সাথে কি কথা আছে তোমার? তুমি আমার হাতে খুব বাজেভাবে ফেসে গেছো। এই, তুই আমার কিচ্ছু করতে পারবি না সেটা আমি জানি। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। ফোন রাখ তুই। তুমি ফোন রাখলে তোমারই ক্ষতি আছে। এই, কি ক্ষতি আছে রে? তাহলে তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, প্রথমে ওটা দেখে নাও, তারপরে তুমি নিজেই আমাকে কল করবে। Ha 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 ha.